দেশের প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী রাকায়েত। একাধারে তিনি অভিনেতা, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। 1966 সালের 15 জুন ঢাকায় জন্মগ্রহণ করেন গাজী রাকায়েত। তার পড়াশোনা শুরু হয় গ্যান্ডারিয়ায়। তিনি 1983 সালে গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 85 সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1993 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। গাজী রাকায়েত 1993 সালে খম হারুনের পরিচালিত সঙ্গীত পদযাত্রা নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন এবং নাটক পরিচালনা করেছেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে একজন আয়নাল লস্কর, শাকিন, জন্মসূত্র, চিঠি, বৃষ্টি রাতের গল্প, অনিরুদ্ধ, সাম্প্রতিক একটি আত্মহত্যার কথা উল্লেখযোগ্য। 1996 সালে তিনি প্রথম তানভীর মোকাম্মেল পরিচালিত নদীর নাম মধুমতি চলচ্চিত্রে অভিনয় করেন। 2006 সালে মোরশেদুল ইসলাম পরিচালিত খেলাঘর এবং 2007 সালে এনামুল করিম নির্ঝর পরিচালিত আহা চলচ্চিত্রে অভিনয় করলেন। এরপর তিনি মুরাদ পারভেজ পরিচালিত চন্দ্রগ্রহণ 2008, সাদিক আহমেদ পরিচালিত দ্য লাস্ট ঠাকুর 2008, মোরশেদুল ইসলাম পরিচালিত প্রিয়তমেশু 2009 ও আমার বন্ধু রাশেদ 2011, নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা 2011 এই ছবিগুলোতে অভিনয় করেছেন। এছাড়া 2014 সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো চলচ্চিত্রে চিত্রকর এস এম সুলতানের চরিত্রে অভিনয় করে সমাদৃত হন। অভিনয় ও নাট্য নির্মাণের পাশাপাশি গাজী রাকায়েত স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হল ঘুণ 2004 এবং জীবনমৃত 2005। 2013 সালে তার নিজের রচনায় নির্মাণ করেন তার প্রথম ছবি মৃত্তিকা মায়া। চলচ্চিত্রটি 2015 সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক সহ রেকর্ড 17টি বিভাগে পুরস্কার অর্জন করে। মৃত্তিকা মায়া দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বিভাগে পুরস্কার পাওয়া সিনেমা। 2020 সালে 11টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে রেকর্ড তৈরি করেছে নির্মাতা গাজী রাকায়েতের গোর। তিনি দীর্ঘদিন নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য হিসেবে মঞ্চে কাজ করেছেন। ব্যক্তিজীবনে নাগরিক নাট্য সম্প্রদায়ে কাজ করতে গিয়ে আফসানা মিমির সঙ্গে পরিচয় হয় নির্মাতা অভিনেতা গাজী রাকায়েতের সঙ্গে। পরিচয়ের পর সখ্যতা, সময়ের ব্যবধানে সেই সখ্যতা গড়ায় প্রেমে, অতঃপর বিয়ে। কিন্তু বিয়েটা দীর্ঘস্থায়ী হয়নি। 1996 সালে বিচ্ছেদ ঘটে আফসানা মিমি গাজী রাকায়েতের। পরে তিনি 1997 সালে গাজী নাইরা শাহরিনকে বিয়ে করেন।